আলিহি ও সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন বিশ্বজুড়ে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দরসে হাদির এই অনুষ্ঠানে আন্তরিক মুবারকবাদ করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবার জন্য তাই কামনা করি শুরু করি আজকের নিয়মিত আয়োজন দার্স হাদিস আজকের বিষয় হবে কারি তেলাওয়াতের পদ্ধতি কিভাবে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করব যথারীতি যথা নিয়মে রিয়াজুসলকেই আমরা এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা কোরআনে করিম তেলাওয়ার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যখনই আমরা কোরআন শব্দটি শুনি তখনই আমাদের আসতে থাকে কোরআনের আদেশ সুললিত কণ্ঠের মন জুড়িয়ে যায় কি সেভাবে পারি আমাকে সেটাও তো ভাবতে হবে তেলাওত মানে কি মানে আলমিনের সাথে কথোপকথনে সময় কাটা আমরা নিজেদের আপনজনের বসে কথা বলি আপ্লুত হই উভয়ে ঠিক তেমনি ভাবে তেলাওতের মাধ্যমে যার কালাম এ আন মহান রব্বুল আলমিনের সান্নিধ্যে আমরা পৌঁছে যাই আর যেহেতু স্বয়ং রব্বুল সান্নিধ্যে আমরা পৌঁছাবো তার সাথে যাতে আমরা অংশগ্রহণ করব সেখানে তো যে প্রকারের তেলাওয়াত করি চলবে না বরঞ্চ এমনভাবে তেলা হবে যেন আমার রব তাতে খুশি হয়েছেন সন্তুষ্ট হয়ে আমরা যেমন আমাদের বড়োদের সাথে যখন কথা বলি তখন রোড়ো ভাষায় কথা বলি না খুব সহায়তা বলি না আমরা তাদের আদমীমূলক আচরণ করি না বলুন আমরা বিনয়ের সাথে তাদের সাথে আচরণের চেষ্টা করি ঠিক এমনি ভাবে কোরআন এর তেলাওয়াতের শোনাও আমাদেরকে লক্ষ্য রাখতে বিন মহান আলামিন এর বলার টাই আমরা সামনে অগ্রসর করতে পারি আর রসুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেটা কি সেটা হচ্ছে যখন তেলা করবেন একাকি একান্তভাবে তখন আপনার মুঠে যতটুকু সুন্দর করে তেলাওয়াত করা যায় সুন্দরভাবে আমি সেভাবেই করার চেষ্টা করব করার অনেকগুলো স্টাইল আছে যেটা লেহজা বলা হয় কোনোটাকে মাকামাতও বলা হয় আবার কোনটাকে নাগাম বলা হয় সুর মূর্ছনা যেটাকে আমরা বলে থাকি বিভিন্নভাবে বলা যেতে পারে আমি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব একটু একটু করে আপনাদেরকে সেটা বোঝাবার চেষ্টা করব এই সুললিত কথা আমরা যে তেলাওয়াত করি সে সম্পর্কে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন শোনা যাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস

স্থূল অলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা ইয়াতা গান না মানে হচ্ছে কণ্ঠে অনেকে এর অর্থ বলার চেষ্টা গানের সুরে গানের সুরে না গান ভিন্ন জিনিস গান তেলাওয়াত সম্পূর্ণ ভিন্ন জিনিস ইয়াতবিহি যেটাকে আপনার আওয়াজ দিয়ে এ হাতি ইমাম নবাবুল আলী ইমাম বুখারি মুসলিম থেকে গ্রহণ করেছেন এখানে আল্লাহ রবিন যে অনুমতি প্রদানের কথা বলেছে তার মানে কি মানে হচ্ছে যে এই সুললিতে কণ্ঠে কোরআন তেলাওয়ার আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ রবুল আলমীর প্রতি আল্লাহ আল্লাপাক প্রকাশ করেন সুফান আল্লাহ কোরআন তেলাওয়াত করব আর আমি সুর দেব না এমনটি তো হতে পারে না তবে সুর সুর অনেক সুর আছে কিন্তু মনে রাখতে হবে এই সুর যেন কোনো অবস্থাতেই গানের সুরের সাথে মিশে না যায় গানের মধ্যে অনেক ধরনের ব্যত্যয় আছে ছন্দ আছে অন্তরা আছে অনেক কিছু আছে কোনোটা বেশি টানতে হয় বেশি গুনগুন করতে হয় কিন্তু কোনায় করিমের মধ্যেও ঠিক আছে কিন্তু গানের সাথে কোনো সম্পর্ক গানের সুরে যেতে লাওয়া আরবি ততরিপ এবং তথরীপটাকে অনেকে হারাম এটা গান নয় কুরআন গান নয় অথানের সুরে না বরং সুকুলিত কণ্ঠে আল্লাহ যে মধুর কথা পড়লে শ্রোতাদের দৃষ্টি আকর্ষিত হয় যোগ আকৃষ্ট হয় আনের এই বাণী আপনার পৌঁছে যায় সেই সুরকি বলা হচ্ছে তাগনিবুল কুরআন আলহমদুলিল্লাহু তাআলা আনহুম একজন ছিলেন কণ্ঠ অনেক ভালো ছিল তার তো رسول الله صلى الله عليه وسلم تحت العود شنو كبولن قد اوتيت مزمارا من مزامير ال داود داود مونشير তোমাকে দেয়া হয়েছে তাও দাল ইসলামের কণ্ঠ ছিল পাগল করা কণ্ঠ আমরা তো শুনিনি হাদিসের মধ্যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা বরঞ্চ কোনো কোনো হাদিসের মধ্যে এমন এসছে যে দাউদ আলি যখন জবুর তার উপর নাজিল কৃত জবুর তিনি তেলাওয়াত করতেন তো পাখিরা উড়ন্ত পাখিরা থেমে যেত মাছ আপনার রদিতে অথবা সমুদ্র থেকে তুলে হজরতের দাউদ আলি ইসলাম

আব্দ আ আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি আমার কথা শুন লাহবতু তাহবীর বলে আমি আর চমৎকার ভাবে তেলাওয়াত করতাম আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ মানে করি তেলাওয়াত করতে এভাবে পড়তে হবে মনের মাধুরী মিশিয়ে আল্লাহ শত কথা বলার ভঙ্গিমায় আমরা সেই তেলাওয়াত করব চমৎকার ভাবে এখানে বিষয় আমি বলি চমৎকারিত্ব তখনই সম্ভব কণ্ঠে দিল পাগল করা আপনার এই তখনই সম্ভব যদি তেলাওয়াতটা সহিভাবে হয় বিশুদ্ধ উচ্চারণে হয় সেটা তখনই সম্ভব আপনার মাখরেজ থাকে কোরআনে করিমের মোট হারফ হচ্ছে আঠাশটি এই উনত্রিশটি হরফের জন্য নির্ধারিত জায়গা আছে ঠোঁট থেকে আরম্ভ করে কণ্ঠলালির শেষ পর্যন্ত এই জায়গার মধ্যে আমার আপনার এই হরফের উচ্চারণ সঠিকভাবে আসতে হবে এবং এর সাথে আবার রয়েছে মহারাজের সাথে আপনার এই তেজের কিছু কাজ যদি আপনি ঠিক মতন আমি ঠিক মতন এগুলোকে প্রয়োগ করি আপনার হয়ে যাবে ছোয়াতে যেগুলো কে যহার বলে যেগুলো ইখলাব বলে কে আপনার ইদغام বলে এভাবে আছে অনকারের সেগুলোকে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটিকে প্রয়োগ যদি আমরা তেলাওয়াত করি তাহলে সেটাই হবে আসল एवं উৎকৃষ্ট তেলাওয়াত সুপদ্র দর্শক তো কয়জন নাও পারি বলুন তো দেখি এখন কয়েকজন খুলো শুরু করছি বড় কথা নিয়ে বলছি যে আমরা এখন বাংলা অবস্ত হয়ে পড়ে বিদেশি ভাইরা যারা আছেন সে ভাষার বর্ণায়ন কোরআন তেলা চেষ্টা করেন যেমন কেউ ইংরেজিতে যেমন হাউসাতে কেউ ফরাসিতে ইত্যাদি ইত্যাদি অনেক বিশ্বাস করুন আমি স্পষ্ট ভাবতে পারি যে কোরআনে করিমের তেলাওয়াত প্রতি বর্ণায়নে কখনোই সম্ভব নয় কিভাবে সম্ভব হয় বলুন এই যে দেখুন কফ একটা শব্দ আছে আবার আছে কাফ কাফের প্রতিবর্ণ বাংলায় হচ্ছে ক কিন্তু কফের প্রতিবর্ণ বাংলায় নেই আবার দেখুন একটা বর্ণ আছে অ যার বর্ণ আরবিতে হচ্ছে হা হা হ একই কথা কিন্তু হা যেটা স্থান থেকে উচ্চারিত হয় সেটাকে আপনি কি করবেন বলুন আরবি বর্ণের মধ্যে প্রতিপন্ন যেটাকে বলা হয় ওয়াদ এই ওয়াদের প্রতিপন্ন আপনি পাবেন কোথায় তাহলে আপনি বাংলা উচ্চারণ করে কীভাবে ললিত কণ্ঠে কোরআন আপনি তেলাওয়াত করেন আমার বুঝি না বা কিভাবে হয় সেটা আমি বুঝি না এই জন্য আমি সুপ্রিয় দর্শক দয়া করে আপনাকে আমি অনুরোধ করব যে কিছু তো শিখলাম আমরা বড়ো সাবজেক্ট বিজ্ঞানের অনেক তথ্য সূত্র সব কিছু শিখলাম যে ভাষায় পারদর্শী সেই পণ্যগুলো আমরা শিখলাম আমাদের মাতৃভাষা বাংলার পঞ্চাশটি সব আমরা শিখলাম ইংরেজি ছাব্বিশটি বর্ণ আমরা শিখলাম তো আরবির বা উনত্রিশটি বর্ণ কেন আমরা শিখি না আর এই এখানে প্রতি বর্ণ হিসাবে সতেরোটা না কয়টা পাওয়া যায় এবং অন্যগুলো আছে যেগুলো কোনো প্রতিবর্ণ নেই তো এই সঠিক উচ্চারণের আমরা আসতে না পারি তাহলে কিভাবে আমি কণ্ঠে করতে পারব রাব্বিল আলামিন এই একটি আয়াত আমি বললাম কতগুলো জিনিস আমাদের জানতে হবে যেমন হা হার উচ্চারণ হবে মিমের উচ্চারণ জানতে হবে দালের উচ্চারণ জানতে হবে এই যে রব রাটা মোটা করে পড়বো না আল্লাহ পড়বো বলুন আপনি রব্বিল আল্লাহ এই যে লাম যেটা আছে এটাকে চিকন করে উচ্চারণ করব টা করে আলহামদুলিল্লাহ করব এই যে কতগুলো আছে এগুলো যদি আমরা জানি

রব্বানা ওয়া ইলাইকাল মাসির আর সুন্দর করে তেলাওয়াত করুন যখন আপনি করবেন আল্লাহর কাছে চাইবেন তখন আপনি চাওয়ার মতো চান সেখানে সুর দিতে হবে জরুরি নয় রব্বানা আতিনা ফিদ হাসানা হাসানাতাও ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান সুন্দর করে বলুন আল্লাহকে শোনা আল্লাহর কাছে বলুন আল্লাহর কার্যকু প্রস্তুত সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন না বুকে ধারণ করি আনকে আমার হোক কোরআন আন আমার মরণে হোক সাথী আমার কবরে হবে আন আমার জান কোরআন এভাবে যদি আমরা করতে পারি বিশ্বাস করুন এ সুপারিশ আমাদের জন্য কাজে লাগবে সুরা মূলকে নিশ্চিত করেন তাই না হওয়ার আগে সেই সুরায় মুলক যদি তেলাওয়াত করা হয় ফজিলত কি আল্লাহ আকবর কে ময়দানে সুরায় মুলক দাঁড়িয়ে যাবে এ এর কি হিসাব নেই এ তো সারা রাত আপনি প্রতিদিন সুরা মুল প্রতিদিন আমাকে তেলাওয়াত করতো কাজে আরব তাকে জাহান্নামে পাঠানো যাবে না তাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আমি 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 ছাড়ব শেষ পর্যন্ত আল্লাহ বলবেন ঠিক আছে তুমি যখন সুপারিশ করছো যাও আমি তাকে মাফ করে দিলাম সুপ্রিয় দর্শক এভাবে যদি আমরা কোরআনকে নিজেদের মুখে পারি তাহলে আমাদের জীবন্ত থাকবে আমরা তো আজকাল কি হয়ে বুঝি না এক সময় দেখা গেছে যে দেওয়ার আগে কোরআন ক্যারিমে দেওয়া হতো আলিফ বা তা পড়ানো হতো আর এখন আমাদের সময় নেই বাচ্চাদের সময় লস করার মতো আমাদের সুযোগ নেই কাজে আগে বিসিডি আগে কখ ও সব কিছু পড়ুক তারপর সময় কোনো একজন তাদ রেখে অথবা পাঠিয়ে অথবা তো পাঠিয়ে আমরা কোরআন তেলাওয়াতের কথা চিন্তা ভাবনা করি না আসুন আপনি সব কিছুই করবেন কোনোটাতেই বাধা নেই কিন্তু আসুন আনকে আমরা আরেকটু উপরে তোলার চেষ্টা করি আর একটু নিজের সাথে কোরআনেরকে মিশ্রিত করার চেষ্টা করি কোরআনকে আনকে আমরা আরেকটু কি জানি বলে সম্মান দেওয়ার চেষ্টা করি আরে ভাই কোরআনকে সম্মান দেওয়া মানে কি আল্লাহকে সম্মান দেওয়া আর যে আল্লাহকে সম্মান দেবেন আল্লাহ আল্লাহকে সম্মান দেবেন বিশ্বাস করুন আল্লাহ তাকে সম্মান দেবেন কোরআনকে আনকে সম্মান করা মানেই তো হচ্ছে অতএব মতারাম আমরা আসুন সুললিত কণ্ঠে কণ্ঠে আমরা সুন্দরভাবে ভাবে তেলাওয়াতে আওয়াতে অভ্যস্ত হয়ে। নিজেও অভ্যস্ত হই বাচ্চাদেরকেও অভ্যস্ত করি ছোট বাচ্চাদেরকে পাশে বসিয়ে কোরআান তেল আওয়াত করুন তারাও আপনার পড়া শুনতে শুনতে সুরাফ হাতে নীতি এমনিতে মুখস্থ হয়ে যাবে আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে সুরহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাই লাহাই পড়ো বাবা পড়ো বাবা মা বলতো বলতো আমরা এইভাবে বলে তাদের জিব্বাটাকে আমরা আল্লাহর সাথে সম্পর্কিত করে ফেলতেছি না তো এটা যদি সম্ভব হয় এটা কেন হবে না অতএব ঘরে যদি আমরা শান্তি চাই ঘরে যদি আমরা রহমত চাই আমরা যদি ঘরের মধ্যে সুন্দর পরিবেশ চাই তাহলে প্রতিটি ঘরে কোরআন চর্চা হতে হবে প্রতিটি ঘরে হাদিসের চর্চা হতে হবে হাদিসের মধ্যে যে কোনো হাদিস ঘনত আপনি নিতে পারেন এবং আমি তো পরামর্শ দিই রিয়াজুস আল্লাহর প্রত্যেকটা ঘরে থাকা উচিত এবং সেখান থেকে পড়ে পড়ে নিজেরাও যেমন উপকৃত হবো বাচ্চাদের দিল দিমাগের মধ্যে তাদের সেটা আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব আসুন আমরা ওইভাবে নিজেদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করি জমাবারের এই সুন্দর আয়োজনে আপনাদেরকে আবারও জানাই আমন্ত্রণ এবং প্রতিনিয়ত আপনারা আয়ের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি মজবুত ইমান কামনা করি আল্লাহ আমাদের করুন দাওয়ান আলহামদুলিল্লাহ আব্বুল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত